দিন শেষে দেখলাম স্বার্থপর মানুষরাই সবচেয়ে বেশি ভালো থাকে। কেউ ছেড়ে গিয়ে ভালো থাকে, আবার কেউ সব হারিয়ে ভালো থাকে। দিন শেষে সবাই ভালো থাকে, তফাৎ শুধু কেউ বাস্তবে আর কেউ অভিনয় করে। মনে আছে তুমি বলেছিলে আমাকে ছাড়া তুমি থাকতে পারবে না, খুব জানতে ইচ্ছা করছে এখন কি করে বেঁচে আছো তুমি। ভালোবাসার শুরুটা যতটা আনন্দ বা সুখের মনে হয়, শেষটা কিন্তু ততটা সুখের মনে হয় না। আপনি ভালোবাসার শুরুটা মনে করবেন যে আপনার মতো সুখী মনে হয় এই পৃথিবীতে কেউ নাই। যে মানুষগুলো কখনো ছেড়ে চলে যাবে না, যাদের ভালোবাসা কখনো শেষ হবে না, অবহেলাটা তাদের সাথেই হয়। পৃথিবীর সবচেয়ে কষ্টের মধ্যে অন্যতম হলো প্রিয় মানুষটির কাছ থেকে অবহেলা পাওয়া, যা কখনো কল্পনা করা যায় না। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনকেই চেষ্টা করতে হয়, একজন চেষ্টা করলে কখনোই সেই সম্পর্ক টিকে থাকে না, যা আজ তুমি বুঝিয়ে দিয়ে গেলে। এই পৃথিবীটা হলো মায়ার জায়গা, ভালোবাসার জায়গা। এখানে আপনি যাকে যতটা বেশি ভালোবাসবেন সে ততটাই বেশি আঘাত দিয়ে আপনাকে ছেড়ে চলে যাবে, এটাই বাস্তবতা। বর্তমান যুগে ভালোবাসা বলতে কিছুই নেই। আপনার টাকা আছে তো ভালোবাসা আছে, টাকা নেই তো ভালোবাসাটা নেই। জীবন থেকে একটি জিনিস শিখেছি, চাইলে কারো আপন হওয়া যায় না। পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাওয়ার জন্যই জন্মায়। টাকা পয়সা কষ্ট নয়, সেটা হলো মানসিক কষ্ট। হ্যাঁ, তুমি মানসিক কষ্টটাই পাবে সারা জন্ম ভরে। জীবনের চলার পথে অনেক মানুষের সঙ্গে দেখা হবে, যে তোমাকে প্রকৃত ভালোবাসবে সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না, বা ছেড়ে যাওয়ার জন্য বাহানা খুঁজবে না বা দেখাবে না। তো পরিশেষে একটি কথা বলি, যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়াই করি।